হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক বিডি থেকে আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবর মতো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি শেখাবো অ্যাডোবি ফটোশপ ধারাবাহিক সিরিজ টিউটোরিয়ালের দশম পর্ব। তো এর আগে আমি 1 থেকে 9টি ধারাবাহিক টিউটোরিয়াল দিয়েছি, যে থেকে আমরা বিগিনার থেকে বিভিন্ন টুলসের কাজ শিখে এসেছি। তো আমি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল পর্যন্ত নবম পর্বে দেখিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা যে টুলসের কাজগুলো দেখব, সেই টুলসগুলো হচ্ছে, দেখুন এই জায়গায় রয়েছে ব্লাড টুল, শার্পেন টুল, স্মাগ টুল, দেন রয়েছে ডস টুল, দেন বার্ন টুল, স্পঞ্জ টুল। এই 6টি টুলের কাজ মোটামুটি আমরা আজকের টিউটোরিয়ালে শিখব। তো আশা করি আপনাদের উপকার আসবে। এবং আগে যদি আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে না আসেন 1 থেকে 9 পর্যন্ত, আমি বলবো প্রথমেই সেই টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, কারণ সেই টিউটোরিয়ালগুলো না দেখলে এই কাজগুলো আপনাদের অনেকটাই বুঝতে কষ্ট হবে। আর আমরা যারা একটা ফটোশপ সম্পূর্ণভাবে সিরিজভাবে শিখতে চাই, আমি বলবো প্রথম থেকে আপনারা দেখে আসবেন। এবং ভিডিওগুলো পাবেন আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অ্যাডোবি ফটোশপ সিরিজ টিউটোরিয়াল আপনারা বাংলা দেখবেন, তো সেই জায়গা থেকে দেখতে পারবেন। আর একটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে বিভিন্ন পিকচারগুলো, ইমেজগুলো, শেপগুলো এবং বিভিন্ন ডিজাইনগুলো যেগুলো আমি ব্যবহার করতেছি, এগুলো আপনাদের প্র্যাকটিস করার জন্য প্রয়োজন হয়ে থাকবে। তো এগুলো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা আমার যে যে ওয়েবসাইট রয়েছে www.walidtechbd.com, তো এই ওয়েবসাইটে সিম্পলি আপনারা চলে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, অথবা ডিরেক্ট ব্রাউজারে আপনারা টাইপ করে চলে যেতে পারেন। এবং সেখান থেকে দেখুন গ্রাফিক্স ডিজাইন নামে এক ট্যাব আছে, যে থেকে আরও ফটোশপে ক্লিক করলে আপনারা ফটোশপ রিলেটেড যাবতীয় পোস্ট পেয়ে যাবেন এবং এই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন সহজেই। এছাড়া আমার এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমরা অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, বিভিন্ন গেমস, ভিডিওস, যেমন হচ্ছে দেখুন যে বিভিন্ন আছে, যেমন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সম্পর্কে যাবতীয় সব ধরনের পোস্ট আপনার এই জায়গায় পাবেন। তো ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন। তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিজেকে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এর জন্য আমরা চলে যাবো অ্যাডোবি ফটোশপে। তো দেখুন প্রথমেই আমি এই জায়গায় একটা ইমেজ নিয়ে এনে রেখেছি। আমাদের যেই টুলের জন্য যেই রকম ইমেজ প্রয়োজন হয়, আমি চেষ্টা করি আপনাদের সেই রকম একটা ইমেজ নিয়ে রাখতে। তো দেখুন প্রথমে আমরা দেখব ব্লার টুল। তো বুঝতেই পারছেন ব্লার টুলের কাজ হচ্ছে কি, ব্লার করা। তো এর জন্য আমি প্রথমে আমরা যে আগে টুলের কাজগুলো শিখেছিলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তো আমি ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দ্বারা এই লেয়ারটা সিলেক্ট করে দেন হচ্ছে এই হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। রিমুভ করে এখন আমরা কি করব, এই ইমেজটাকে একটা নতুন যে পেজ আছে নতুন পেজে নিয়ে যাব। আমরা জানি যে ইমেজকে আমরা সরানোর কাজে, একটা থেকে এক জায়গায় নেওয়ার কাজে, বা আমরা যখন হচ্ছে কি করি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, আমাদের এইভাবে নিতে হয়। তো এর আগে আমি দেখিয়েছি। তো দেখুন এটা সিম্পলি আমরা টেনে এই জায়গায় নিয়ে আসলাম। তো এই জায়গায় আনার পরে এখন দেখুন আমরা এই জায়গায় ধরুন আমরা এই ইমেজটাকে সেট করবো, এই জন্য আমি কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করে দেন শিফট ধরে আমরা এটাকে বড় করব। তো আমি শিফট ধরে মোটামুটি বড় করলাম, দেন এটা যদি আমরা ওকে ক্লিক করে দিই তাহলে দেখুন ইমেজটা এই জায়গায় চলে আসলো। কিন্তু এখন দেখুন আমাদের এই ইমেজটা যেরকম ক্লিয়ার ছিল, তো এই জায়গায় যদি ব্যাকগ্রাউন্ডটা থাকে, আমি যদি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল অল্টার জেড দিই, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটার সাথে যেভাবে মিশে আছে। তো এই জায়গায় কিন্তু আনার পরে দেখুন, এই জায়গায় আনার পরে কিন্তু আমি যদি জুম করি তাহলে দেখুন এই জায়গায় কিন্তু এই যে চুলের পাশে পাশে এই যে আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল কমলা কালারের, বা যে একটা কালার ছিল, তো সেই কালারের কিছু হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে বোঝা যায় যে আমার এই ফটোটা অন্য জায়গা থেকে আনা। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সিম্পলি দেখুন এই যে টুলসটা আছে এই টুলসটা আমাদের কাজে লাগবে এবং আমরা এই জায়গায় ব্লার টুলের কাজটা শিখে যেতে পারবো। তো দেখুন আমি এখন এই যে লেয়ারটা আছে লেয়ারটা সিলেক্ট করে ব্লার টুল সিলেক্ট করলাম এবং আমাদের যে সেকেন্ড ব্র্যাকেটের প্রথমটা দিয়ে একটু ছোটো করে নিলাম। নেওয়ার পরে এখন আমি দেখুন একটু জুম করে আপনাদের বুঝাই, তাহলে কিন্তু বুঝবেন, কারণ এই ব্লার টুলের কাজটা হচ্ছে কিন্তু সূক্ষ্ম। তো দেখুন ব্লার টুল সিলেক্ট করলাম, এখন আমি যদি এই জায়গায় টানি তো দেখতেই পাচ্ছেন এই যে হালকা করে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। তো আপনারা খেয়াল করবেন এই জায়গাটা, যে জায়গাটা আমি করিনি, অর্থাৎ মাউসের লেফট বাটন দিয়ে জাস্ট
প্রেস করলে কিন্তু এরকম হয়ে যাবে। দেখুন এই জায়গাটা এবং এই জায়গাটার পার্থক্যটা আপনারা খেয়াল করবেন। দেখুন আমি যখনই এরকম মাউসের কারসার দিয়ে এরকম হালকা করে টেনে দিচ্ছি, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এই হাতটা এবং হচ্ছে এই যে বডির যে চারুপাশটা এটা কিন্তু দেখুন হালকা করে ব্লার হয়ে যাচ্ছে, এবং যে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের সাথে দেখুন এটা কিন্তু ম্যাচিং হয়ে যাচ্ছে। আর তখন আর বোঝা যাবে না যে এটা অন্য জায়গা থেকে কেটে আনা। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেমন ছিল এবং আমরা এখন যে ব্রাশ করার ফলে এটা কীরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে আমরা আমাদের যে টুলসটা আছে টুলসটার ব্যবহার করতেছি। তো এই জায়গায় দেখুন ঠিক সেমভাবে আমাদের এই যে পুরো জায়গাটাই দেখুন আমরা যখন এই শার্প অর্থাৎ এই ব্লার টুল দ্বারা ব্লার করে দিচ্ছি, তখন কিন্তু আমাদের এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে চারপাশটা। তো ফটোশপে যারা কাজ করে যেমন বিভিন্ন ছবি এডিটিংয়ের জন্য তারা হচ্ছে এই পাশটাকে ব্লার করে। এখন দেখুন আমরা যদি ছবিটাকে একটু ছোটো করি, দেখুন এখন কিন্তু মনে হচ্ছে যে ছবিটা এই ব্যাকগ্রাউন্ডেরই ছিল, এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আছে। তো এই হচ্ছে ব্লার টুলের কাজ। তো আশা করি বুঝতেই পারলেন খুব সহজে। তো ব্লার টুলের পরে দেখুন আমাদের রয়েছে শার্পেন টুল। তো এই শার্পেন টুলের কাজটা করার আগে আমি আরেকটু জিনিস দেখাই। দেখুন আমি যদি এটাকে জুম করি, এই ফেসটাকে একটু ব্লার করে দেই, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে শার্পেন টুল কীভাবে কাজ করে। ব্লার টুলের উল্টো কাজ হচ্ছে শার্পেন টুল। বুঝতেই পারছেন ব্লার গোলা করার, শার্প হচ্ছে কি ধারালো করার। তো গোলা জিনিসটাকে একটু ক্লিয়ার করার জন্য শার্পেন টুল। তো ব্লার টুল দিয়ে আমি কি করব, এই যে দেখুন ফেসটাকে একটু ব্লার করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফেস কিন্তু আগের থেকে পুরোটাই জাপসা করে দিলাম। আমি দেখতে পাচ্ছেন ব্লার টুল দ্বারা কী করলাম, জাপসা করে দিলাম। এখন আমি শার্পেন টুল সিলেক্ট করে দেখুন আমি শার্পেন টুল দিয়ে একটু বড় করলাম। বড় করে এখন যদি আমি এই শার্পেন টুলটা এই জায়গায় অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু ফেসটা একটু একটু শার্প হচ্ছে। তো দেখুন শার্পেন টুল বেশি ইউজ করলে অর্থাৎ বেশিবার যদি প্রেস করেন, তাহলে দেখা যাবে কি একটা ভিন্ন রকম চেহারা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ হচ্ছে শার্পেন টুল হচ্ছে কম বার ইউজ করতে হয়। যদি আপনি বেশি ইউজ করেন অর্থাৎ এক জায়গায় বারে বারে ডলার দিতে থাকেন, তাহলে হচ্ছে কি ই হয়ে যাবে, ফেটে যাবে, অর্থাৎ পিকচারটা নষ্ট হয়ে যাবে। তো শার্পেন টুল দ্বারা হচ্ছে হালকা ব্লার জায়গাকে আপনি হালকা শার্প করতে পারবেন। তো দেখুন আর এই জায়গায় শার্পেন টুল এই জায়গায় হচ্ছে আপনার স্ট্রেংথ আছে, এটা কমিয়ে বাড়িয়ে নেবেন, তাহলে হচ্ছে আপনার ফেস তেমন একটা নষ্ট হবে না। তো দেখুন এইরকম যদি কোনো গোলা ছবি থাকে, ডিজাইনের কাজের সময় অনেক সময় দেখা যায় বিভিন্ন গোলা ছবি, তো এই গোলা ছবিকে জাস্ট একটু শার্প করার জন্য, একটু বোঝার জন্য হচ্ছে আপনি শার্পেন টুলটা ব্যবহার করবেন। তো এই হচ্ছে শার্পেন টুলের কাজ, আসলে বুঝতে পেরেছেন। এবং এটা আসলে কখন প্রয়োজন হয়, যখন আপনি ব্লার জিনিসকে শার্প করতে যাবেন, তখন যে কোনো জায়গায় যদি আপনার গোলা একটা জায়গায় শার্প করতে চান, একটু যদি এটা প্রেস করেন তাহলে দেখুন একটু শার্প হয়ে যাবে। এই দেন দেখুন যে টুলসটা রয়েছে, তো আমরা এখন এটাকে একটু আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনি। পূর্বের অবস্থায় ফেরানোর জন্য আমরা এই জায়গায় শার্পেন টুলের বা এবং ব্লার টুলের পূর্বে আমরা নিয়ে আসতে পারি একদম। দেখুন হ্যাঁ, তো এই জায়গায় আমরা ছিলাম। তো এইটা হচ্ছে মূলত হিস্টোরি, হিস্টোরির যে যত কাজ করবেন হিস্টোরি এই জায়গায় জমা হবে। তো আশা করি এগুলো আপনারা শুরুতেই দেখেছেন এবং মনেও আছে। তো কাজ করার সময় কিন্তু সব অপশনগুলোরই প্রয়োজন হয়, এই জন্যই প্রথমে টুলস এবং বিভিন্ন জিনিসের সাথে পরিচয় করে দিচ্ছি যাতে আপনারা সহজেই সব কিছু শিখে যান। তো তারপরে দেখুন এই যে শার্পেন টুলের পরে আমাদের রয়েছে স্মাগ টুল। দেখুন এই যে SMUDG স্মাগ টুল। তো এসমাস টুলের কাজ হচ্ছে মূলত কার্টুন ফেস তৈরি করা। দেখুন আমি এটাকে একটু ছোট করে নেই। তো ধরুন এই যে চোখটা আছে, এই চোখটাকে একটু বড় বা এদিকে বাঁকা করতে চান, নাকটাকে একটু লম্বা করতে চান, এই মুখটা হাসি মুখে আছে এটাকে একটু বাঁকা করে দিতে চান, তো সেরকম দেখুন আমি চোখটা ধরে যদি একটু এদিকে টেনে দিই, দেখুন বড় হয়ে গেলো। আবার যদি এদিকে টানি বড় হয়ে গেলো। দেন নাকটা, তো নাকটা ধরুন এই জন্য আমি একটু বড় করে নিলাম। নাকের মাথা ধরে যদি আমি নিচের দিকে টানি, এই দেখুন নাক কিন্তু লম্বা হয়ে গেলো বা বোসা হয়ে গেলো, এরকম বড় করে দিতে পারবেন। আবার দেখুন ফেস যে মুখটা আছে, মুখটা যদি একটু এদিকে দিয়ে দিই, একটু এদিকে দিয়ে দিই, দেখুন বড় হয়ে গেলো। দেন দাড়ি যদি একটু নিচের দিকে নামিয়ে দিই, অর্থাৎ ফেসকে বা যে কোনো অংশকে বডির, দেখুন আমি কিন্তু পুরো ফেসই চেঞ্জ করে দিয়েছি। তো এরকম এরকম বডির যে কোনো অংশকেই যদি আপনি চান, জাস্ট একটু এই লম্বা ছোটো বড়
এই যে জাস্ট এরকম লম্বা ছোট বড় এরকম করতে পারবেন এই এই স্মার্ট টুলের মাধ্যমে। তো আশা করি বুঝতেই পারলেন যে এই টুলটার কাজ কি, অর্থাৎ এরকম কার্টুন ক্যারেক্টার তৈরি করার জন্য আপনার এই টুলসটার ব্যবহার হয়ে থাকে। তো এগুলো হচ্ছে পরিমাণ মতো যতটুকু প্রয়োজন যেরকম করতে চান সেভাবে ইউজ করবেন। তো আশা করি বুঝে গেলেন এই তিনটি টুলের কাজ। তো এরপরে চলুন আমরা নতুন টুলের কাজ দেখি। তো আমি ব্যাক চলে যাই, নর্মালি যেরকম ছিল সেরকম চলে যাই। হ্যাঁ, তো নর্মাল অবস্থায় ফিরে আসলাম। এখন দেখুন আমরা যে পরের টুলসগুলো আছে সেই টুলসগুলোর কাজগুলো দেখব। পরে রয়েছে প্রথমেই হচ্ছে ডোজ টুল। তো ডোজ টুলের কাজটা কি দেখুন, এই ডোজ টুল আপনি সিলেক্ট করবেন কিবোর্ডের শুধু ও প্রেস করলেই আপনি ডোজ টুলটা পেয়ে যাবেন। তো ডোজ টুলের কাজ হচ্ছে মূলত একটু লাইটেন করা। যদি আপনার কোনো ছবি ধরুন একটু ডার্ক রয়েছে সেক্ষেত্রে লাইটেন করার জন্য আপনি ডোজ টুল ইউজ করবেন। তো এই টুলস দিয়ে করতে পারেন, অথবা লাইটেন করার জন্য বিভিন্ন অপশন আছে, সেগুলো আমরা যখন ফটো রিটাচ করব, বিভিন্ন ফটোকে বিভিন্নভাবে এডিট করা শিখব তখনও দেখব। এখন দেখব টুলসের মাধ্যমে। তো দেখুন ডোজ টুল দ্বারা সিলেক্ট করার পর আমরা যদি এই জায়গায় দেখুন ছবির উপরে ক্লিক করি, দেখতে পারবেন, খেয়াল করবেন ভালো করে, ইজ দেখুন যে অংশটা একটু কালো কালো আছে এই অংশটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যদি একটু অন্ধকার জায়গায় করি ধরুন এই জায়গায়, দেখুন এটা কিন্তু একটু হোয়াইট হয়ে যাচ্ছে। এবং অপাসিটি আছে এই জায়গায় দেখবেন, এই যে এক্সপোজার 50% আপনি চাইলে কমিয়ে পারি, 70% দেই, দেখুন একটু বেশি সাদা হয়ে যাচ্ছে। দেখুন আমি ফেস দেখুন পুরো সাদা করে দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আবার পুরো অবস্থায় আনি। এবং এই জায়গায় দেখুন আমি অপাসিটি আর একটু কমিয়ে নিই, তাহলে হচ্ছে কম ফাটবে এবং দেখবেন উজ্জ্বলতাটা ফিরে আসবে। তো 50% জেনারেলি করে রাখার পরে আপনি যদি এটা ব্যবহার করেন, দেখুন আপনি ফেস কিন্তু আরও উজ্জ্বল করতে পারতেছেন, অর্থাৎ এরকম যে হচ্ছে আপনার জাস্ট একটু উজ্জ্বলতা বাড়িয়ে আনার জন্য হচ্ছে এই টুলসটা। তো আশা করি বুঝতেই পেরেছেন। তো এরপরের টুলসটার কাজ আমরা দেখব। তো এই টুলস আপনার জাস্ট যখন প্রয়োজন হবে আপনি ইউজ করবেন, শিখে রাখার জন্য হচ্ছে এগুলো, এগুলো বেশি একটা ব্যবহার না, যদি কখনও ফটো এডিটিংয়ের সময় মাঝে মাঝে প্রয়োজন হয়। তো দেখুন আমরা ব্যাকে চলে যাই আর ডোজ টুলের শুরুতে আমরা এই জায়গায় দেখবেন কীভাবে যেতে হয়। এই যে আমরা চলে আসলাম। এখন দেখুন আগের ছবি এবং ডোজ টুল ব্যবহার করার পরে কীরকম ছিল। এরপরে দেখুন বার্ন টুল। বার্ন টুলের টুলের কাজটা কি, ডোজ টুলের বিপরীতটা। ডোজ টুল দিয়ে যেমন আমরা হচ্ছে যে কোনো একটা বেশি উজ্জ্বল মানে কম উজ্জ্বল ছবিকে উজ্জ্বলতা দিলাম, অর্থাৎ হচ্ছে ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, দেন এই যে বার্ন টুলের কাজ হচ্ছে যেমন বেশি উজ্জ্বল একটা জায়গা রয়েছে সেই জায়গাকে একটু কালো করে দেওয়া বা একটু ডার্ক করে দেওয়া। যেমন দেখুন এই জায়গায় ধরুন উজ্জ্বলতা বেশি, এটাকে জাস্ট এই যে দেখুন আমরা একটু ব্ল্যাক করে দিলাম। দেখুন এই যে সমস্ত ফেসটাকে দেখুন আমরা একটু হালকা ব্ল্যাক করে দিলাম। তো এগুলো বেশি ইউজ করলে একদম কিন্তু কালো হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছেন। অর্থাৎ যে কোনো জায়গাকে জাস্ট কালো করার জন্য হচ্ছে এই যে বার্ন টুলের ব্যবহারটা। তো বার্ন মানে তো বুঝতে পারছেন পোড়া ফেস, অর্থাৎ আপনার ফেসটাকে পুড়িয়ে দেবে, দেখুন কি অবস্থা হয়েছে। তো এরকম আপনার যখন প্রয়োজন হবে যে কোনো জায়গা হচ্ছে বেশি বেশি উজ্জ্বল, সেক্ষেত্রে আপনি জাস্ট সিম্পলি বার্ন টুলটা সিলেক্ট করে এই জায়গায় দেখুন এক্সপোজার একটু কমিয়ে নেবেন, তাহলে ঠিকঠাক হবে। ধরুন 50% আমি এক্সপোজার রেখে এখন যদি ফেসের উপরে একবার করে নিয়ে আসি, তাহলে কিন্তু দেখুন আগের থেকে মনে হচ্ছে ভালোও লাগছে এরকম। যেমন একদম বেশি উজ্জ্বল হচ্ছে, একটু কম উজ্জ্বল কিন্তু ভালো লাগে। তো এরকম আপনি ধরুন হাত, এই হাতটা কী করলাম একবার করে নিয়ে আসলাম, দেখুন একটু কম উজ্জ্বল হলো এরকম। তো বার্ন টুলের কাজ এটা। তো আশা করি বুঝতে পারলেন এই দুইটা টুলসও। এরপরে যে টুলসটা দেখব সেটা হচ্ছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলের কাজটাও একটু দেখবো আমরা। এর আগে আমরা চলুন এটা যে পূর্বের অবস্থায় ছিল ছবিটা আমি পূর্বের অবস্থায় ফিরে যাই। তো আমি একটা ছবি দ্বারাই আপনাদের এই কাজগুলো দেখাচ্ছি, কারণ হচ্ছে এই কাজগুলো খুবই সিম্পল এই টুলসের। এই যে যেভাবে দেখাচ্ছি এইভাবে করে আপনি বিভিন্ন জায়গায় আপনার যখন যেই কাজের প্রয়োজন হবে আপনি কিন্তু সেই কাজ হচ্ছে করতে পারবেন ইজিলি। যেই ছবি প্রয়োজন হবে সেই ছবিতেই আপনি করতে পারবেন। তো চলুন আমরা পরের যে টুলসটা আছে অর্থাৎ স্পঞ্জ টুল, এই টুলসটার কাজটা দেখি। তো স্পঞ্জ টুলসের কাজ হচ্ছে আপনার যে ছবিতে কালার বেশি রয়েছে, তো সেই ছবির কালার কমানোর জন্য এই স্পঞ্জ যে স্পঞ্জ টুলটা রয়েছে এটা ব্যবহার হয়। তো স্পঞ্জ টুলের কাজ হচ্ছে মূলত সাদা কালো করা। তো আপনি যদি একটা জায়গা একটা যে কোনো ছবির উপর যত কালারফুল হোক, যেমন আমি একটা এই ছবিটা চলে যাই, এই ছবিটা একটু জুম করি, দেখুন
এই ছবিটায় আমি যদি ধরুন এই জায়গায় কালার বেশি রয়েছে, তো এই জায়গায় আমি যদি স্পঞ্জ টুল ব্যবহার করি তাহলে দেখবেন আমি একটু বড় করে নিই স্পঞ্জ টুলটা। তো দেখুন এই জায়গায় ধরুন একটা কালার রয়েছে ফেসের উপরে, তো এই কালারটাকে আমি যে একটু কমিয়ে দিই, তুমি যদি সিম্পলি স্পঞ্জ টুলটা একবার ই করি দেখবেন ওই কালারটা কিন্তু চলে গেছে। এবং আপনি যদি স্পঞ্জ টুলটা আবার একবারের বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু সাদা কালো হয়ে যাবে। দেখুন আমি একটু সাদা কালো করে দেখাই, দেখুন স্পঞ্জ টুলটার কয়েকবার মানে আমি জাস্ট প্রেস করে ধরে আসি, দেখুন এই যে ফেসটা আছে ফেসটা কিন্তু দেখুন সম্পূর্ণ, এই যে দেখুন সম্পূর্ণ কী হলো সাদা কালো হয়ে গেলো, দেখতেই পাচ্ছেন। তো এই স্পঞ্জ টুলসের কাজ হচ্ছে মূলত সাদা কালো করা, অর্থাৎ আপনার যে যে যদি কোনো ছবিতে জাস্ট কালার বেশি থাকে আপনি এই টুলসের মাধ্যমে কালারটা কমিয়ে নিতে পারবেন। তো এই তো আমি কমিয়ে দিলাম, এবং দেখুন এগুলো করার সময় অবশ্যই এই জায়গায় ফ্লো দেন টলারেন্স এগুলো থাকবে, এগুলো সিলেক্ট করে এগুলো কমিয়ে দেন হালকাভাবে ইউজ করবেন, তাহলে দেখা যাবে কি যে আপনি সঠিকভাবে কাজটা করতে পারবেন। দেখুন যদি কালার বেশি থেকে থাকে হালকাভাবে একটা টান দিবেন, দেখবেন যে আপনার কী হবে এই যে কালারটা ঠিকঠাক হয়ে যাবে। এই হচ্ছে কাজ। তো আজকে আমরা এই সোয়েটার টুলের কাজ শিখলাম, আশা করি কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং সিম্পলি শিখতে পেরেছেন। তো এরপরে যদি আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে হচ্ছে কী করবেন, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয় সেটাও জানাবেন। নতুন নতুন কোনো ভিডিও যদি জানতে চান যে ভাইয়া এই বিষয়ের উপরে ভিডিও চাই তাহলে সেটাও কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। তো পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি আপনাদের কাজে আসবে। সেই জিনিসটা হলো কি পেন টুল, পেন টুলের উপরে বিস্তারিত কথা নিয়ে। পেন টুল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল ফটোশপের, তো সেটা হবে 11 নম্বর টিউটোরিয়াল। তো আশা করি সেটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো আপনাদের মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা যদি উৎসাহ দেন এবং জানান যে কিরকম ভিডিও হলে আরো ভালো হয়, আপনারা কিরকম ভিডিও চান এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত সবকিছু আপনারা কমেন্টে জানাবেন, তাহলে হচ্ছে আপনাদের প্রশ্নগুলোরও সমাধান হয়ে যাবে এবং হচ্ছে পরবর্তী কেমন ভিডিও আপনারা চান সেটাও আমি জেনে যেতে পারবো। তো আশা করি আপনারা সুন্দরভাবে মতামত জানাবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে এই ভিডিওগুলো দেখে শুধু আপনি না আপনার মতো আরো অনেকেই এমন উপকৃত হতে পারে। এই জন্য সোশ্যাল মিডিয়ায় আপনি এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন, কারণ আমরা জানি যে উপকারী ভিডিও অনেক সময় শেয়ার না হওয়ার কারণে অনেকেই দেখতে পারে না। তো এই জন্য আমাদের সকলেরই দায়িত্ব যে উপকারী ভিডিওগুলো শেয়ার করা। তো আর আপনারা এই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন চ্যানেলটি, যাতে সকলেই উপকৃত হতে পারে শিক্ষণীয় ভিডিওর মাধ্যমে। আর আপনারা অবশ্যই আমার ওয়েবসাইটটি walidtechbd.com অবশ্যই ভিজিট করে আসবেন, সেখানে আপনারা সকল ধরনের সোর্স ফাইল আমি যেই কাজগুলো এই যে ইউটিউবে দেখাই ভিডিওতে তো সেগুলো নিয়ে পোস্ট করা হয় এবং সকল ধরনের সোর্স ফাইল সেই জায়গায় আপলোড করা হয়। তো আপনারা অবশ্যই সেই ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।